ওয়েলকাম টু ইউনিক ই স্কুল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে অর্থনীতি বিভাগে, যেটা প্রথম বর্ষের মৌলিক গণিতের সেট দ্বিতীয় অধ্যায়, যেটা আমরা করব আজকে আলোচনা করব। সেটের হচ্ছে বিভিন্ন বিষয়, সেটের কার্যক্রম, তারপর বিভিন্ন বিধির প্রমাণগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আসি সেট কাকে বলে। সেট হচ্ছে কিছু উপাদান, সেটা সংখ্যা হতে পারে, আবার কিছু এই বর্ণমালা হতে পারে, এ বি সি ডি, অথবা এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এই টাইপের, মানে কোনো কিছু উপাদানকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে একটা করে রাখি, একটা নাম দিয়ে রাখি, তাহলে ওটাকে সেট বলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এ ইকুয়ালস টু 1, 2, 3, 4, এটা একটা হচ্ছে সেট। সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করলাম। আরো একটা সেট যদি আমরা লিখি, এ ই আই ও ইউ, অর্থাৎ এগুলো হচ্ছে স্বরবর্ণের সেট। আরেকটা সেট লিখলাম 2, 4, 6, 8, বলা আরো অনেক থাকবে। তাহলে সি সেটটা হচ্ছে জোড় সংখ্যার সেট, স্বাভাবিক জোড় সংখ্যার সেট। আর যদি আরেকটা সেট লিখি আমরা, তাহলে কি দেখতে পাবো, 1, 3, 5, 7, 9। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট, যেটা রেঞ্জ হচ্ছে 1 থেকে বড় এবং 9 থেকে ছোট। তাহলে সেটের সংখ্যাটা কিভাবে দিতে পারি, কতগুলো নির্দিষ্ট উপাদানকে দ্বিতীয় বন্ধনীর সাহায্যে প্রকাশ করাকে সেট বলা হয়। এখন আসি সেটের বিভিন্ন প্রকারভেদ। সেটগুলোকে অনেকভাবে করা যায়, প্রকারভেদ করা যায়। তাহলে আমরা প্রথম যেটা প্রকারভেদ করব সেটা হচ্ছে সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট। তাহলে প্রথম হচ্ছে সসীম সেট। নামের মধ্যে কিন্তু আছে সেটের সংখ্যাটা, হ্যাঁ। তাহলে সসীম সেট হচ্ছে যেটার উপাদান সংখ্যা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকবে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকবে, সীমানা দেওয়া থাকবে। আমরা যদি একটা এক্সাম্পল লিখি, তাহলে 1, 2, 3, 4 শেষ হয়ে গেছে, 1 থেকে 4 পর্যন্ত, এটা একটা সসীম সেট। এরপরে অসীম সেট, অবভিয়াসলি যেহেতু নামের মধ্যেই আছে, অসীম সেট হচ্ছে সেম টু সেম একটা সেট যদি নিই, 1, 2, 3, 4 ডট 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 ডট, অনেকগুলো এখানে উপাদান আছে যেগুলো আমরা কি করতে পারি না, গণনা করতে অসীম পর্যন্ত আছে। এরপরে 3 নম্বর যেটা সেটের প্রকারভেদ, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে বোঝায় তার কোনো উপাদান নাই, এটা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হবে, অর্থাৎ মাঝখানে কোনো ধরনের সেট নাই, অথবা এই এটা দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু এরকম হবে না কখনো, অথবা জিরো, এগুলো হবে না, কারণ জিরো নিজে কিন্তু একটা কি সংখ্যা। তাহলে এখানে সংখ্যা একটা হয়ে গেছে, আর ফাঁকা সেট বলতেছি আমরা কি, কোনো যদি উপাদান না থাকে ওটাই হচ্ছে ফাঁকা সেট। এরপরে 4 নম্বর উপসেট। উপসেট, তাহলে আমরা আগে একটা কনসেপ্ট বুঝতে হবে, উপসেট এবং সেট, তাহলে কোনটার উপাদান সংখ্যা বেশি থাকবে। সেটের উপাদান সংখ্যা হচ্ছে বেশি থাকবে, আর উপসেটের উপাদান সংখ্যা কম থাকবে। তাহলে সেট থেকে আমরা কি পাই, উপসেট পাই, যেমন জেলা, উপজেলা, জেলাটা হচ্ছে বড় আর উপজেলাটা হচ্ছে ছোট। তাহলে উপসেট হচ্ছে, সাপোজ আমরা একটা সেট ধরলাম A1, 2, 3, 4, তাহলে আরো একটা যদি সেট নিই 3, তাহলে এই যে বি সেটটা এ সেটের উপসেট। কেন আমরা বলতেছি, কারণ বি সেটে যে উপাদান তিনটা আছে, 1, 2, 3, এগুলো কিন্তু আবার এ সেটের মধ্যে কি বিদ্যমান আছে, 1, 2, 3। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 4টা, বি সেটের উপাদান সংখ্যা 3টা, অর্থাৎ উপসেট তাকেই বলবো যার উপাদান সংখ্যা মূল সেটের চেয়ে কি থাকবে, কম থাকবে, সেটাকে উপসেট বলা হয়। ওকে, তাহলে আমাদের 5 নম্বর সেটটা হচ্ছে একক সেট, অর্থাৎ এই সেটের উপাদান থাকবে হচ্ছে একটা। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এ ইকুয়ালস টু জাস্ট একটাই উপাদান আছে, এটা হচ্ছে একক সেট। এরপরে হচ্ছে সমান সেট। তাহলে দুইটা সেটের মধ্যে আমরা একটা তুলনা করব, ওই দুইটা সেটের উপাদান সংখ্যা যদি সমান হয় তাহলে ওই দুইটা সেটকে কি বলা হয়, সমান সেট বলা হয়। তাহলে এ সেট 1, 5, 7, বি সেট
পাঁচ সাত, এই দুটি সেট হচ্ছে সমান সেট। এরপর হচ্ছে সার্বিক সেট, সাধারণত ইউনিভার্সাল সেট যেটা বলা হয় ওটাই হচ্ছে সার্বিক সেট। তাহলে ইউনিভার্সাল সেটে এক দুই তিন চার এভাবে নয় দশ যতগুলো কি স্বাভাবিক সংখ্যা সম্ভব লিখে সম্ভব ওইগুলো হচ্ছে সব সার্বিক সেটে আসবে, যেটা ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিভার্সাল সেট। এরপরে সংযোগহীন সেট, দুটি সেটের মধ্যে কোনো ধরনের মিল থাকবে না, চার পাঁচ ছয়, এ সেট এবং বি সেট এই দুটি সেটের মধ্যে কোনো মিল নেই, ওইটাকে আমরা কি অর্থাৎ সংযোগ নাই, তাদের মধ্যে একটা কমন এরিয়া নাই, এই জন্য আমরা এই দুটি সেটকে বলি সংযোগবিহীন সেট। এরপর হচ্ছে শক্তি সেট, শক্তি সেটটা মূলত হচ্ছে এক ধরনের উপসেট, এটা হচ্ছে একটা উপসেটের মতো। উপসেটগুলোকে যদি আমরা থার্ড ব্রেকেট দিয়ে লিখি তাহলে ওটা হয়ে যাবে শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট। প্রথমে একটা সেটের আমরা উপসেট বের করব, ওই উপসেটকে যদি প্রথমে একটা থার্ড ব্রেকেট শেষে একটা থার্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করি তাহলে ওটা হয়ে যাবে শক্তি সেট, আর শক্তি সেটকে প্রকাশ করা হয় পাওয়ার অফ, যে সেটটা লিখবো এটাই পাওয়ার অফ এ সেট। এরপর আসতেছে পূরক সেট অর্থাৎ অথবা সম্পূরক সেট, এটা একটা নাম আছে সম্পূরক সেট, সম্পূরক সেট। আচ্ছা তাহলে ইউনিভার্সাল সেট যেটা আছে ইউ, ইউ থেকে যদি আমরা কোন সেট বাদ দিয়ে দিই তাহলে যে উপাদানগুলো থাকে ওটা হচ্ছে পূরক সেট। যেমন ইউ যদি আমরা একটা রেঞ্জ নিই এক থেকে নয় পর্যন্ত, যদি আমরা একটা রেঞ্জ নিলাম ইউ সেট, তাহলে একটা সেট এক পাঁচ সাত নয়, তাহলে এই পূরক সেটটা কিভাবে প্রকাশ করা হয়, পূরক সেটটি প্রকাশ করা হয় এ প্রাইম অথবা এ টু দি এ সি ইকুয়ালস টু তাহলে ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে কোন একটা পার্টিকুলার সেট আমরা বিয়োগ করে দিব তাহলেই যেটা আসবে সেটা হচ্ছে পূরক সেট। তাহলে ইউ থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে বিয়োগের নিয়মটা কি, যেটা মিল থাকবে এই যে ইউ, আমি একটু দেখাচ্ছি, ইউটা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত মাইনাস এ সেট হচ্ছে এক পাঁচ সাত নয়, তাহলে এক এখানে আছে নেওয়া যাবে না বাদ, এরপরে দুই, দুই নাই দুই নিতে হবে, এরপরে তিন নাই এখানে নিতে হবে, এরপর চার এখানে নাই নিতে হবে, পাঁচ পাঁচ আছে বাদ, ছয় এরপর হচ্ছে সাত এখানে আছে সাত এখানেও আছে বাদ, আট নিতে হবে নয় আছে নয় বাদ। তাহলে এটাই হচ্ছে অ্যাসেটের পূরক সেট, যেটা সম্পূরক সেট বলি আমরা। ওকে ব্যঞ্চিত্র, তাহলে সেটের যে কার্যক্রমগুলো আমরা করি সেটের, সেটা যোগ হতে পারে অথবা সেটের সংযোগ, সেটের সংযোগ আবার সেটের এই নিশ্চিত সেট, এরপর হচ্ছে পূরক সেট অথবা সেটের বিয়োগ, একটা সেট থেকে অন্য একটা সেট বিয়োগ করতেছি, এই বিয়োগ অর্থাৎ অপারেশনগুলা, সেটের যে অপারেশন এই অপারেশনগুলো আমরা যে চিত্রের মাধ্যমে প্রকাশ করি এটাকে বলা হয় ব্যঞ্চিত্র। তাহলে এবার আসে ব্যঞ্চিত্রটা কীরকম, তাহলে প্রথমে ব্যঞ্চিত্র আঁকার জন্য একটা আয়তাকার বক্স নিতে হবে, মূলত এই বক্সটাকেই বলা হয় ইউ সার্বিক সেট, অর্থাৎ আমরা যতগুলো সেট এই বক্সের মধ্যে রাখবো সবগুলি হচ্ছে কার অন্তর্ভুক্ত, সার্বিক সেট ইউ এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা ধরলাম এ একটা সেট এর ভিতরে আছে, অর্থাৎ এখানে অ্যাসেট হচ্ছে কি, এই যে গোলটা হচ্ছে কি অ্যাসেট, আর ইউ যেটা আয়তাকার বক্স আছে সেটা সার্বিক সেট, এটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। তাহলে কিছু ভ্যান ডায়াগ্রাম আমরা এখানে দেখাই, যেমন এ ইউনিয়ন বি, এটার ভ্যান ডায়াগ্রাম কিরকম হবে, তাহলে এটা একটা ইউ সার্বিক সেট নিলাম, এর এই সার্বিক সেটের মধ্যে দুইটা সেট, একটা হচ্ছে এ আর একটা বি, একটা এ নিলাম আর একটা হচ্ছে বি, প্রথমটা হচ্ছে এ সেট এরপর একটা বি সেট। তাহলে এ ইউনিয়ন বি, আমরা জানি ইউনিয়ন হচ্ছে কি, কাপটা হচ্ছে উপরের দিকে এরকম থাকবে খোলা কাপ, অর্থাৎ এ এর যে উপাদান থাকবে বি এর যে উপাদান আছে সবগুলাই এই এ রেজাল্টের মধ্যে আসবে, মানে এটার ফলাফল এ ইউনিয়ন বি হচ্ছে কি সবগুলো উপাদান এখানে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এ ইউনিয়ন বি পুরাটার এরিয়া হবে কোনটা, যেহেতু সব উপাদান এ এর উপাদান এবং বি এর উপাদান সবগুলোই অন্তর্ভুক্ত থাকবে এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় সংযোগ সেট, এটার একটা নাম হচ্ছে সংযোগ সেট, এ এবং বি এর যোগ। এরপরে আসি, এরপর আমরা এ ইন্টারসেকশন বি,
তাহলে ইন্টারসেকশনটা কি কাপটা দেখো কাপটা কিন্তু উল্টে গেছে এখন তাহলে এ এবং বি এর সবগুলো উপাদান কি এখানে আসতে পারবে আসতে পারবে না কারণ কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এটার ইয়ার জন্য তাহলে কাপ যেহেতু উল্টে গেছে তাহলে কাপটাকে তুলে তারপরে আমরা কি উপাদানগুলো এখানে কি করতে পারবো দুকি ইয়া করতে পারবো এখানে রাখতে পারবো তাহলে এই এ এবং বি সেটের মধ্যে সাধারণ যে উপাদানগুলো অর্থাৎ যেগুলো মিল আছে ওগুলাই হচ্ছে কি এ ইন্টারসেকশন বি তাহলে এটার যদি ভেন ডায়াগ্রাম আমরা আঁকি হ্যাঁ এটার ভেন ডায়াগ্রাম একটু নিচে করে এটা হচ্ছে সার্বিক সেট ইউ আমরা দুইটা সেট নিলাম একটা হচ্ছে এ আর একটা বি তাহলে একটু খেয়াল করো তাহলে এ সেট এবং বি সেট এই দুইটার মধ্যে কমন এরিয়া কোনটা সাধারণ অঞ্চল এই যে এটা না এটা হচ্ছে এই দুটো সেটের সাধারণ অঞ্চল এটাকেই বলা হয় এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে সংযোগ সেট মানে দুটো সেটের আমরা যোগ করতেছি আর এটা হচ্ছে ছেদ সেট আবার কিছু সেট আছে যেগুলোর কোনো কি নাই নিশ্চিত সেট বলা হয় অর্থাৎ নিশ্চিত সেট বলতে এই এখানে যদি আমরা আরো একটা সেট নিই এ এবং বি নিশ্চিত অর্থাৎ এই দুটো সেট কিন্তু পরস্পর ছেদ করেনি এটা আলাদা বিটা আলাদা উপাদানগুলো সব আলাদা আলাদা তাদের মধ্যে কোনো কমন এরিয়া নাই এই সেটকে কি বলা হয় নিশ্চিত সেট বলা হয় আচ্ছা তাহলে সেটের অন্তর তাহলে অন্তর শব্দটির অর্থ কি এটার অর্থ হচ্ছে বিয়োগ মানে একটা সেট থেকে আমরা আরেকটা সেট বিয়োগ করব সাপোজ ধরে নিলাম এ মাইনাস বি এটার ফলাফলের একটা আমরা কি ভেন ডায়াগ্রাম আঁকবো তাহলে এ সেট থেকে আমরা বি সেটটা বিয়োগ করব তাহলে এটার ভেন চিত্র হবে এরকম সার্বিক সেট ইউ দুইটা সেট নিলাম এ এবং বি তাহলে এ থেকে আমরা বিটা বিয়োগ দিচ্ছি তাহলে একটু খেয়াল করো এই এ সেটটা হচ্ছে যে পুরো এই গুলটা হচ্ছে কি এ সেট এটা হচ্ছে এ সেট তাহলে এ সেট থেকে আমরা কি বাদ দিব এই বিটা বাদ দিব তাহলে এ সেটের অ্যাসেটের ভেতরে বি এর এই পার্টটা পড়ে গেছে না তাহলে এটা পুরাটা বাদ দিতে হবে এই যে অ্যাসেট থেকে পুরো বিটা যদি আমরা এভাবে মুছে দিই তাহলে কোন এরিয়াটা থাকবে এটা এটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ থেকে আমরা বিটা বিয়োগ করতেছি অ্যাসেট মাইনাস বি সেট অর্থাৎ সেটের অন্তর এরপর আসে পূরক সেট তাহলে পূরক সেট আমরা আগেই পড়েছিলাম পূরক সেট হচ্ছে কি সার্বজনীন যেটা সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে যদি কোনো একটা সেট আমরা বিয়োগ করি ওটাকে বলা হয় পূরক সেট তাহলে এটার এই ডিনোশন কি ছিল এ প্রাইম ইউ ইকুয়ালস টু ইউ মাইনাস এ তাহলে আমরা জানি পুরা আয়তাকার বক্সটাই হচ্ছে একটা ইউনিভার্সাল সেট ওখান থেকে আমরা কি বাদ দেব একটা এ সেট বিয়োগ করব তাহলে একটু খেয়াল করো পুরা বক্সটা পুরা যেটা আয়তাকার বক্স ওটা হচ্ছে কি সার্বিক সেট ইউ তাহলে আমরা যদি কোনো একটা সেটের পূরক সেট অর্থাৎ সম্পূরক সেট বের করতে চাই তাহলে ইউনিভার্সাল থেকে ওই পার্টিকুলার সেটটা বিয়োগ করব তাহলে একটা সেট নিলাম এই যে গোল সার্কেলটা হচ্ছে এ সেট তো পুরো আয়তাকার থেকে আমরা এটা বাদ দিব কোনটা এই অ্যাসেটটা বাদ দেবো তাহলে কোন এরিয়াটা থাকবে এই বাইরের এরিয়াটাই হচ্ছে পূরক সেট অর্থাৎ এই এটাকে আমরা কিভাবে লিখি এ প্রাইম অথবা এ সি কমপ্লিমেন্ট অফ এ অর্থাৎ সম্পূরক সেট তাহলে এই যে উপরের সেটগুলো যে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা আলোচনা করলাম এগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পূরক সেট আর অন্তর সেট আর এটা হচ্ছে ওই ছেদ সেট যেটা আছে এগুলো প্রশ্নে আসার সম্ভাবনা বেশি থাকে এক নাম্বারের জন্য জাস্ট বলে দিবে ভেন ডায়াগ্রামটা অঙ্কন করো সেটের পূরক সেটের ভেন ডায়াগ্রাম চিত্রটি অঙ্কন করো ওকে তাহলে এবার আসি সেটের বিধি সেটের মূলত তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিধি একটা হচ্ছে বিনিময় বিধি এরপর বন্টন বিধি এরপর ডিমর্গানের বিধি বেশিরভাগই প্রশ্নে 10 নম্বরের যেটা প্রশ্ন আসে গ বিভাগে সেগুলো আসবে হচ্ছে বন্টন বিধি এবং ডিমর্গানের বিধি প্রমাণ হিসেবে কিছু এক্সাম্পল ইয়া দেওয়া থাকবে সেট দেওয়া থাকবে এ বি সি এই টাইপের ওখান থেকে আমাদের বিধিগুলো প্রমাণ করতে হবে তাহলে বিধিগুলো প্রমাণ করার আগে জানতে হবে বিধিগুলো কি মুখস্থ করতে হবে তবে মুখস্থ করার দরকার নাই একটা টেকনিক আছে কিভাবে এটা মনে রাখা যায় বন্টন বিধি এবং ডিমর্গান বিধি প্রথমে আসি আমরা বিনিময় বিধিটা কিরকম এটা জাস্ট এক ধরনের যোগের মতো এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন সি আরেকটা আছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ অর্থাৎ দুইটা এখানে সেট কি আছে ইনভলভ থাকবে দুইটা সেটের মধ্যে
আমরা কি করব, ইট ইজ জাস্ট যোগের মতো, মানে এ যোগ বি যে কথা, বি যোগ এ একই কথা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এরপর আসি আমরা বন্টন বিধি। তাহলে বন্টন বিধি লেখার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হবে। দুইটা বন্টন বিধি আছে। প্রথমত বন্টন বিধিতে তিনটা সেট থাকবে, এ বি সি। তিনটা সেট আমরা আগে লিখে ফেলি, এ বি সি লিখে ফেললাম, এরপরে সমান দিলাম। আচ্ছা চাই একটু কম হবে, মুছে দিই। বন্টন বিধিটা, তাহলে এক নম্বর বন্টন বিধিটা হচ্ছে এ বি সি, এবং বি এবং সি আমরা ব্রেকেট দিলাম, সেম টু সেম। তাহলে একটু খেয়াল করো এটাতে, তাহলে আমরা যদি এটার মাঝখানে, এর মাঝখানে ইউনিয়ন দিই, এটা হয়ে যাবে ইন্টারসেকশন। এখন এটা যেহেতু ইউনিয়ন দিছি, তাহলে এটা হবে ইন্টারসেকশন আর এটা হবে ইউনিয়ন। অর্থাৎ এ ইউনিয়ন ব্র্যাকেট, এরপরে বি ইন্টারসেকশন সি। তাহলে এটা আমরা মনে রাখার জন্য এই ট্রিকটা ফলো করি। কীরকম, প্রথমটা যদি কি হয় ইউনিয়ন হয়, মানে বামপক্ষ, এটা হচ্ছে কি বন্টন বিধির এখনো বামপক্ষ লিখতেছি আমরা, তাহলে এর মাঝখানে যদি ইউনিয়ন হয়, বি এবং সি যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটা হবে ইন্টারসেকশন, মানে উল্টে যাবে। কাপটা প্রথমে উপরের দিকে ছিল, এখন উল্টে যাবে। সেম টু সেম এটা যদি ইন্টারসেকশন হয়, এরপর এটা ইউনিয়ন হয়ে যাবে। এখন আসি সমান আমরা কি লিখব। এটা একদম ইজি, জাস্ট আমরা গুণের মতো, এই যে এ ইউনিয়ন যেটা আছে সেটা দিয়ে পরস্পর কি বি কে একবার গুণ করব, এরপর সি কে একবার গুণ করব। আর মাঝখানে চিহ্ন বসবে কোনটা, এই যে এর ব্র্যাকেটের ভেতরে আমরা সাধারণত যেটা গুণ করি, এই যে যদি এরকম হয় এ ইন্টু বি প্লাস সি, এটার গুণ সাধারণত কীভাবে করি, মানে সাধারণ বীজগণিতে এই যে এ বি গুণ করলাম, এরপরে চিহ্ন কোনটা বসাই, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা প্লাস চিহ্ন আছে সেটা আমরা বসাই এ সি। এভাবে এখানেও সেটে যখন আমরা বিধিটা লিখব, বন্টন বিধি, সেম টু সেম এই পদ্ধতিটা অনুসরণ করব। তাহলে প্রথমে আমরা লিখব এ ইউনিয়ন, এ ইউনিয়ন দিয়ে বি কে গুণ করলাম, ব্র্যাকেটে রাখলাম এটা, এরপরে মাঝখানে চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন, এরপরে লিখব আবারও সেম টু সেম এ ইউনিয়ন দিয়ে সি কে গুণ, এ ইউনিয়ন সি, তিনটা সেট এখানে ইনভলভ থাকবে, এটাও সেম এ ইন্টারসেকশন বি কে গুণ, মাঝখানেরটা মাঝখানে বসবে ইউনিয়ন, আবারও এ ইন্টারসেকশন সি। এই এটাই হচ্ছে আমাদের বন্টন বিধি। মুখস্থ রাখার দরকার নেই, কারণ মুখস্থ রাখলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা দুইটা যেহেতু এই কোনটা ইউনিয়ন হবে কোনটা ইন্টারসেকশন হবে, তাহলে এই কৌশলটা অবলম্বন করে করতে পারো। প্রথমটা যদি ইউনিয়ন হয়, তাহলে ব্র্যাকেটের ভেতরটা ইন্টারসেকশন, বামপক্ষ এটা লেখার পরে জাস্ট নর্মাল বীজগণিতিক নিয়মে যেটা যেভাবে আমরা গুণ করি ওইভাবে গুণ করে দিবা, এ ইউনিয়ন বি একবার, মাঝখানে কি বসবে এই এখানে যে চিহ্নটা আসবে সেটা, আবার এ ইউনিয়ন সি। এরপর আসে তিন নাম্বারটা, আমাদের বিধি ছিল ডি মর্গানের বিধি। ডি মর্গানের বিধিটাও দুইটা বিধি থাকবে, অবশ্যই এখানে সেটের ইনভলভ থাকবে দুইটা। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম হলে সেম টু সেম, যেহেতু এখানে কি আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, তাহলে প্রাইমটা কার উপরে আছে, এর উপরে আছে, বি এর উপরে আছে, আমরা জাস্ট এগুলো লিখে ফেলবো। প্রাইমটা যেহেতু দুইটা সেটেরই উপরে আছে, তাহলে এ প্রাইমের উপর ইয়া দিলাম, এর উপর প্রাইম দিলাম, এরপরে বি এর উপরও কি দিলাম, প্রাইম দিয়ে দিলাম, যেহেতু প্রাইমটা দুইজনের আছে। তাহলে জাস্ট এখানে আমরা কি করব, এই যে চিহ্ন যেটা আছে ইউনিয়ন, এটাকে উল্টাই দিব। তাহলে একটা ইউনিয়নের হলে আরেকটা কি হবে, ইন্টারসেকশনের হবে, এইখানেও সেম টু সেম। তাহলে এ ইউনিয়ন, এরপরে চিহ্নটা কি ইন্টারসেকশন, তাহলে এটা বলতে পাল্টে গিয়ে হয়ে যাবে ইউনিয়ন। এটা হচ্ছে ডি মর্গানের বিধি। তাহলে এবার আসি আমরা সেটের আসল কার্যক্রম, যেগুলো সেটের হচ্ছে ম্যাথ। প্রথমে আমরা আসি কিভাবে উপসেট নির্ণয় করতে হয়। উপসেট থেকে শক্তি সেট, শক্তি সেট থেকে প্রকৃত এবং অপ্রকৃত, সরি উপসেট থেকে প্রকৃত এবং অপ্রকৃত, উপসেট কিভাবে বের করতে হয়। তাহলে একটু খেয়াল করলে আমরা দেখব, প্রথমে আমরা বের করব উপসেট। তাহলে একটা সেট দেওয়া আছে 4 6 8, এই সেটটার হচ্ছে উপসেট বের করব। অর্থাৎ উপসেট হচ্ছে কি, এখানে মূল সেট কে, মূল সেটটা হচ্ছে এ, যা তিনটা উপাদান 4 6 8, আর উপসেট হবে কয়টা হবে, উপসেট এটা একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার
n অর্থাৎ কোন একটা সেটের n হচ্ছে কি উপাদান সংখ্যা তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টা 2 4 8 তিনটা তিনটা উপাদান সংখ্যা 8 টি অর্থাৎ আমরা যখন এ সেটের উপসেট বের করব তাহলে কয়টা পাবো আটটা উপসেট পাবো দেখি আটটা উপসেট পাই কিনা এরকম কিন্তু প্রশ্ন আসে চার নম্বরের তাহলে এই প্রশ্ন কিভাবে হয় 2 টু দি পাওয়ার n সূত্রটি সমর্থন করে কিনা মানে এ সেটের উপসেট গুলো 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে কিনা প্রমাণ করো চার নম্বরের প্রশ্ন তাহলে দেখি এ সেটের উপসেট গুলো কি এ এর উপসেট তাহলে উপসেটগুলো সাধারণত সেকেন্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করা হয় সবগুলোকে কমা দিয়ে তাহলে আসি প্রথমে হচ্ছে সিঙ্গেল একটা একটা করে নিতে হবে তাহলে একটা করে চার নিলাম এরপরে ছয় নিলাম এরপরে আট নিলাম একটা একটা করে না হয়ে গেছে এরপরে নিব দুইটা দুইটা করে দুইটা দুইটা নেওয়ার সিস্টেম কীরকম মানে চার দিয়ে চারকে আমরা কি রাখবো শুরুতে রাখবো আর বাকিগুলো হচ্ছে একবার ছয় নিব একবার আট নিব মানে একদম এটা গুণ টাইপের চার দিয়ে ছয়কে গুণ আবার আটকে গুণ এই টাইপের কিন্তু গুণ আমরা চার ছয় চব্বিশ এভাবে না করে জাস্ট কমা দিয়ে লিখি মনে রাখার জন্য এটা আসলে তাহলে প্রথমে চার এরপরে কত সিক্স এটা একটা হলো দুইটা দুইটা করে এরপর আবার চার আট চার আট তাহলে চার হয়ে গেছে এরপর নিব ছয় নিয়ে এরপর হবে ছয় আট এই যে ছয় আট ছয় ছাড়াও কিন্তু নেওয়া যায় এই যে ছয় আট আবার ছয় চারও নেওয়া তাহলে ছয় চার কেন নিব না কারণ অলরেডি আমাদের চার ছয় একটা কি উপাদান আছে উপসেট আছে তাহলে ছয় আট নিলাম তাহলে হয়ে গেছে দুটা দুটা করে তাহলে দুটা দুটা নেওয়ার আর কোনো সুযোগ নাই আমরা যদি চার ছয় ছয় আট ছয় চার আট ছয় নিলে একই এখানে এই তিনটার মধ্যে চলে আসছে এরপর তিনটা তিনটা একটা নিই তিনটা বলতে এখানে আছে উপাদান তিনটা চার ছয় আট এরপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে ফাঁকা সেট তাহলে দেখো ফাঁকা সেট কয়টা আসছে এই উপসেট কয়টা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা উপসেট আসছে যেটা আমরা আগে সূত্রতে বের করছিলাম কি একটা উপসেট কোন একটা সেটের উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার এন সূত্রকে কি করে সমর্থন করে তো দেখতে পাচ্ছি এর উপসেট কয়টা আসছে আটটা উপসেট আসছে তাহলে সমর্থন করে আটটা উপসেট এবার আসি এই উপসেট থেকে কিভাবে শক্তি সেট পাওয়ার সেট বের করা যায় তাহলে পাওয়ার সেট কিভাবে লিখে আমরা আগে পড়ছি এটা P অফ A সেটটার নাম কি A সেট তাহলে পাওয়ার অফ A সেট ইকুয়ালস টু কোনো কিছু করার দরকার নাই শুধুমাত্র উপসেট গুলাকে আমরা কি করে দিব প্রথমে একটা থার্ড ব্র্যাকেট শেষে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব তাহলে হয়ে গেছে এই যে 4 এভাবে কমা 6 8 এরপরে ফোর সিক্স এরপর হচ্ছে ফোর এইট সিক্স এইটেই যে এখানে যেগুলো আছে এটসেট্রা ফাঁকা সেট সহ ঠিক আছে শেষে একটা আমরা থার্ড ব্রেকেট দিয়ে দিব শুরুতে একটা থার্ড ব্রেকেট শেষে একটা থার্ড ব্রেকেট দিয়ে দিলে এই এই অ্যাসেটে কি চলে আসবে পাওয়ার সেট অথবা শক্তি সেট চলে আসবে এরপরে এখন আমরা যে বিষয়টা বের করব সেটা হচ্ছে উপসেট যে আটটা উপসেট পেয়েছি এই আটটা উপসেট থেকে কোনটা প্রকৃত উপসেট কোনটা অপ্রকৃত উপসেট তো প্রথমে আমাদের জানতে হবে প্রকৃত উপসেট কি প্রকৃত উপসেট হচ্ছে কি তাহলে আমরা আগেই বলছিলাম অ্যাসেটটা হচ্ছে কি মূল সেট আর উপসেট হচ্ছে কি তার ছোট মানে তার অনুসারী বলতে পারি এটা এক ধরনের তাহলে অ্যাসেটে সবসময় উপাদান সংখ্যা বেশি থাকবে আর উপসেটগুলোতে তার উপসেটগুলোতে উপাদান সংখ্যা থাকবে কম যেগুলো কম সেগুলোকে বলতেছি আমরা প্রকৃত উপসেট আর যেটা উপাদান সংখ্যা কি হয়ে যাবে তার সমান হয়ে যাবে তাহলে সে হবে অপ্রকৃত সে কিন্তু আর উপসেট নাই মানে উপসেট আছে কিন্তু মানে ট্রু মানে প্রকৃত উপসেট সে এখন আর নাই কারণ তার উপাদান সংখ্যা কি হয়ে গেছে মূল মানে ইয়ার সমান হয়ে গেছে বসের সমান হয়ে গেছে অ্যাসেটটা হচ্ছে মূলত এখানে বস মূল সেট তাহলে দেখি এই আটটা সেটের মধ্যে এই যে চার ছয় আট চার ছয় সবগুলা দুইটা 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 তাহলে এখানে একটাও সেট আছে যার উপাদান হচ্ছে কি চার ছয় আট অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা এই উপসেটের উপাদান সংখ্যা কি হয়ে গেছে মূল সেটের উপাদান সংখ্যার সমান হয়ে গেছে তাহলে সে কিন্তু আর কি নেই প্রকৃত শিষ্য কিন্তু আর নাই এ হচ্ছে গুরু আর এগুলো হচ্ছে তার শিষ্য সে কিন্তু আর কি নেই প্রকৃত শিষ্যের পর্যায়ে পড়ে না সে সমান হয়ে গেছে গুরুর ইয়ার সমান হয়ে গেছে তাহলে এটাকে আমরা বলবো কি অপ্রকৃত অপ্রকৃত উপসেট অপ্রকৃত উপসেট
তাহলে কারণ হিসেবে আমরা কি লিখবো, কেন এটাকে অপ্রকৃত উপসেট বলতেছি, কারণ এই উপসেটের উপাদান সংখ্যা 4 6 8 মূল সেটের উপাদান সংখ্যা 4 6 8 এর সমান হয়ে গেছে, তাই এটি হচ্ছে কি অপ্রকৃত উপসেট, আর বাকি 7টি হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে যত আমরা যে যে সেটই দেখ না কেন, আমরা যদি এটা অন্য একটা সেট উপাদান দিয়ে দিই, তাহলে সবসময় একটা সেটের মধ্যে একজনই কি থাকবে, অপ্রকৃত উপসেট থাকবে, বাকি সবগুলাই হচ্ছে কি প্রকৃত উপসেট। ওকে, এখন আমরা একটাই অঙ্ক করব, এই অঙ্কটা দিয়েই যত ধরনের পসিবল সেটের কার্যক্রম আছে সবগুলো আমরা করতে পারবো। এখানে আমি তিনটা সেট লিখলাম এ বি সি, এবং একটা সার্বিক সেট ইউ লিখলাম যেটার উপাদান সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত সীমিত করে দিছি। এরপরে আরেকটা, তাহলে এখানে আমি টোটাল 11টা পসিবল যে প্রশ্নগুলো আসে সেটা লিখলাম, এ মাইনাস বি, বি মাইনাস বি, বি মাইনাস সি, এরপর এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন বি, এবার তিনটাওয়ালা সেটও আছে, এরপর প্রাইম দিয়ে সেটও আছে। আমরা একটা একটা সলভ করি, প্রথমটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে খেয়াল করি এ মাইনাস বি, তাহলে এটা যদি আমরা ইয়া করি তাহলে এর মান কত, 1 2 4, তাহলে মাইনাস বি কত আসতেছে, 2 4 6 8। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা দেখো, আমরা শুধু চিন্তা করব প্রথম যেটা অ্যাসেট আছে অ্যাসেটে কি কি উপাদান আছে সেটা, অ্যাসেটের উপাদানগুলো শেষ হয়ে গেছে, তাহলে বিতে আর কয়টা উপাদান বাকি আছে কি নাই সেটা আমরা আমাদের দেখার বিষয় না, তাহলে আমরা দেখব শুধু কোন সেটটা থেকে আমরা বিয়োগ করতেছি সেটা, তাহলে অ্যাসেট থেকে বি সেট বিয়োগ করব। তাহলে অ্যাসেটের প্রথম উপাদানটা এইভাবে করবা, এক নাও এক ধরো, তাহলে প্রথম উপাদানটা হচ্ছে এক, তাহলে দেখো তো এক এখানে আছে কিনা বিয়োগের ক্ষেত্রে, কিন্তু এটা এক এখানে আছে নাই, না থাকলে একটা নিতে হবে। তাহলে বিয়োগের ক্ষেত্রে নিয়ম কিরকম, যে উপাদানটা প্রথম লিড সেট, লিড সেট মানে প্রথম সেটটাতে নাই ওটাতেই কি করব, ওই না থাকলে ওটাই আমরা নিব। তাহলে এ নিলাম, যেহেতু ওই ওয়ান নিলাম, ওয়ানটা যেহেতু এখানে নাই, এরপরে দুই, দেখো দুই এখানে আছে তাহলে দুই নেওয়া যাবে না, কারণ দুই দুই মাইনাস যেহেতু বিয়োগ হয়ে যাবে, এরপরে ফোর, ফোর এখানে আছে আছে, তাহলে আর শেষ মানে যেগুলো হচ্ছে কি মিল নাই সেগুলো আমরা নিব, যেহেতু এখানে উপাদান সংখ্যা 3টা আর এখানে 4টা, জাস্ট আমাদের এই 3টা শেষ হয়ে গেলে শেষ, এখানে যে বাকি কি আছে 6 8 আছে এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা শুধু দেখব কোনটা থেকে বিয়োগ করতেছি, এ থেকে বিয়োগ করতেছি, এবং এ এর যে উপাদান সংখ্যা সেগুলাই আমরা কনসিডার করব। এরপরে দুই নাম্বারটা বি মাইনাস বি, এটা তো আমরা সবাই জানি বি মাইনাস বি কত হবে, এটা একটা ফাঁকা সেট আসবে, কারণ বি থেকে বি বিয়োগ করা মানে 2 4 6 8 থেকে 2 4 6 8টা বিয়োগ করে দিচ্ছি, এগুলো যেহেতু মিল আছে বাদ চলে যাবে। এরপর আমরা তিন নাম্বারটাতে যাই, তিন নাম্বার বলছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সিটা হচ্ছে, তাহলে বি হবে কত, 2 4 6 8, এটা হচ্ছে বি এর মান, এরপরে সিটা হচ্ছে 3 4 5 6, দেখি দুই আছে নাই, না থাকলে বিয়োগের ক্ষেত্রে নিতে হবে, ফোর আছে বাদ, ছয় আছে বাদ, আট নাই, তাহলে আটটা নিতে হবে, বাকি এখানে যাই থাকুক, তাহলে এটার আনসার হচ্ছে 2 8। এরপর আসি চার নাম্বারটা, চার নাম্বার হচ্ছে এ ইউনিয়ন বি, এটা আমরা সবাই জানি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে কাপটা উপরের দিকে আছে, যত সব উপাদান আছে সবগুলা ঢুকবে এ এবং বি, এগুলো যেহেতু এক নাম্বারের জন্য আসবে, এক নাম্বার দুই নাম্বার সর্বোচ্চ এক, এক দুই নাম্বারের জন্য আসবে না, এগুলো হচ্ছে চারের জন্য আসে, চারটা দিবে চার নাম্বার, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এই যে যতগুলো আছে এক, ডিরেক্টলি আমি আনসার লিখে দিচ্ছি, দুই, এরপরে হচ্ছে ফোর, সিক্স, এইট, ওভারল্যাপিং হবে না মানে ডাবল হবে না, যেমন এখানে দুই আছে এখানে দুই আছে, দুই দুইটা হবে না, একটাই হবে, এক দুই চার পাঁচ ছয়, সবগুলো উপাদান কেন হয়েছে, কারণ এটা হচ্ছে কি ইউনিয়ন, ঠিক আছে, কাপটা উল্টানো। এরপর আমরা পাঁচ নাম্বারটাতে যাই, পাঁচ নাম্বার হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, তাহলে ইন্টারসেকশন অর্থ কি, যেটা হচ্ছে কি আছে কমন, এই দুইটা এ সেট এবং বি সেট, এই দুইটা সেটের মধ্যে কমন কমন উপাদানগুলো, মিল উপাদানগুলো, তাহলে দেখো তো এ এবং বি সেট এই দুইটা সেটের মধ্যে কি কি মিল আছে, এক আছে মিল নাই, দুই আছে এ দুই মিল আছে, তাহলে দুই আমরা কি নিব, দুই নিব, এরপরে চার মিল আছে, চারটা আমরা একদম ইজি, তাহলে বাকিগুলো মিল নাই তাহলে আমরা নিব না, দুই এবং চার হচ্ছে এ ইন্টারসেকশন
বি, তাহলে ইউনিয়নের কথা যখন আসবে তখন এখানে সব উপাদান ওই সেটের অন্তর্ভুক্ত হবে। আর ইন্টারসেকশন মানে যেগুলো হচ্ছে কি কমন সাধারণ উপাদানগুলো আমরা নিব। আর বিয়োগের ক্ষেত্রে কি প্রথম সেট থেকে দ্বিতীয় সেট আমরা যেটা বিয়োগ করব ওই সেটের প্রথম সেটের যে উপাদান সংখ্যা আছে ওই উপাদান সংখ্যাগুলো হিসেব করে পরবর্তী সেটে আছে কিনা যেগুলা থাকবে ওইগুলো বাদ, আর যেটা থাকবে না সেটাই আমাদের এই আনসারে থাকবে। এরপর হচ্ছে আমরা এই যে সেটটা পাঁচ নম্বর পর্যন্ত গেছে, এরপর আসতেছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এখানে কিন্তু পার্ট দুইটা ব্র্যাকেট, তাহলে আমরা কিন্তু ছোটবেলায় যখন সিক্স সেভেনে ম্যাথ করছিলাম তখন এখানে একটা রুলস ছিল, রুলসটা কি আবার সরলকরণ সরলের ক্ষেত্রে ব্র্যাকেটের কাজটা আমাদের কি করতে হবে আগে করতে হবে। সেম টু সেম এখানেও একই নিয়ম আমরা ফলো করব। এই যে ছয় নম্বরের ক্ষেত্রে কি দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে ব্র্যাকেটেরটা আমরা আগে বের করব। সুতরাং বি ইন্টারসেকশন সি এটা বের করি আগে, তাহলে বি ইন্টারসেকশন সি কত হবে 2 4 6 8, তাহলে ইন্টারসেকশন হবে আমরা ডিরেক্টলি লিখতে পারি এটা যেগুলা মিল বি এবং সি সেটের মধ্যে যেগুলা মিল আছে, তাহলে দেখো 2 9 4 4 4 মিল আছে, চারটা নিলাম, এরপরে ছয় আছে, হ্যাঁ ছয় আছে মিল নিলাম, আট আছে নাই, তাহলে 4 এবং 6, হ্যাঁ 4 6 4 6 2 এবং 8 3 5 9, তাহলে বি ইন্টারসেকশন সি আসছে হচ্ছে 4 6। তাহলে এবার আসি, সুতরাং আমাদের আনসার যেটা আসবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি লিখা যায়, এ হচ্ছে 1 2 4, তাহলে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত পাইলাম 4 6 4 6, তাহলে যেহেতু কাপটা উপরের দিকে তাহলে সব উপাদান এখানে অন্তর্ভুক্ত হবে 1 2 4 6, এটাই হচ্ছে আমাদের ছয় নম্বরের আনসার। এরপরে আসি সাত নম্বরটা, তাহলে আমরা কি জানি এ প্রাইম, তাহলে প্রাইম কি কিভাবে প্রকাশ করি, যেই সেটের উপর কি আছে প্রাইম আছে ওই সেটটা আমরা কাপ থেকে বিয়োগ করে দিব, ইউনিভার্সাল সেট ইউ থেকে বিয়োগ করে দিব, তাহলে এ প্রাইম ইকুয়ালস টু কি ইউ মাইনাস এ। অর্থাৎ সোজা কথায় যেই সেটের উপর কি থাকে প্রাইম থাকবে ওই সেটটি আমরা ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করে দিব। তাহলে ইউ সেটটা কত 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, আর অ্যাসেটটা কত 1 2 এবং 4। তাহলে এবার আসি এই সেটের আনসারটা কত হবে, তাহলে আমরা কি বললাম শুধুমাত্র প্রথম সেটটা বিয়োগের ক্ষেত্রে প্রথম সেটটা হিসেব করব, তাহলে প্রথম সেট কত 1 1, কি এখানে আছে, আছে, তাহলে বাদ বাদ মানে বিয়োগ মানে কি বাদ দিয়ে দাও, 2 আছে বাদ, 3 নাই, তাহলে 3 এখানে আসবে বিয়োগের ক্ষেত্রে, এরপরে 4 4 এখানে, তার মানে কি 1 2 4 বাদ যাবে, বাকি সবগুলা এই প্রথম সেটের বাকি সবগুলা থাকবে, 3 4 বাদ গেছে 5 6 7 8 9, এটাই হচ্ছে আমাদের এ প্রাইম। সেম টু সেম আমরা কি করতে পারি বি প্রাইমও বের করতে পারি, তাহলে বি প্রাইমটা হচ্ছে কি বি প্রাইম যেহেতু বললো তাহলে বি প্রাইমের আমরা এই ইকুয়েশনটা কি লিখতে পারি, বি প্রাইম ইকুয়ালস টু ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি, তাহলে ইউনিভার্সাল সেট থেকে আমরা বিটা বিয়োগ করব, তাহলে ইউনিভার্সাল সেট ইউ আর বি হচ্ছে কত 2 4 6 8, তাহলে কি কি বাদ যাবে 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 8 বাদ যাবে, বাকিগুলো হচ্ছে এটার আনসার বি প্রাইমের আনসার। তাহলে আমাদের নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে 6 করলাম 7 করলাম, এরপরে হচ্ছে হ্যাঁ 6 7 8 করলাম, এরপর হচ্ছে 9 নম্বর। তাহলে আমাদের 9 নম্বর যেটা অঙ্ক তাহলে 9 নম্বরটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে একটু খেয়াল করো এখানে হচ্ছে মাঝখানে আমাদের মেজর যে চিহ্ন সেটা হচ্ছে
ইন্টারসেকশন, কিন্তু এর দুই পাশে যেগুলো আছে সেটা হচ্ছে কি এ প্রাইম এবং বি প্রাইম। তাহলে আমরা আগের প্রশ্নে এ প্রাইম এবং বি প্রাইম বের করছি, এই যে এ প্রাইম এবং বি প্রাইম। তাহলে প্রথমে আমরা এ প্রাইম বের করব। তাহলে এ প্রাইম সমান কি, এ প্রাইম সমান সূত্র কি ছিল আমি আবারও করে দেখাচ্ছি, ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে কি বাদ দিব, এটা বাদ দিব, এটা হচ্ছে ইউ, আর এটা আমরা 1 2 4 বাদ দিলে কি থাকবে, 1 2 4 বাদ দিলে থাকবে 3 5 6 7 8 9, এটা হচ্ছে এ প্রাইম। এরপর হচ্ছে বি প্রাইম, তাহলে ইউ থেকে কি বাদ, ইউ থেকে বিটা আমরা বিয়োগ করবো। তাহলে ইউ থেকে যদি বি বাদ দিই, মানে ইউ থেকে বিটা বাদ দিলে কি কি বাদ যাবে, 2 4 6 8 বাদ যাবে। তাহলে এখান থেকে কি কি বাদ, 2 4 6 8 বাদ গেলে থাকবে 1 3 5 6 বাদ যাবে, 7 8 বাদ যাবে, এরপরে হচ্ছে 9। আমরা আর একটু কনফার্ম করি, তাহলে ইউ মাইনাস বি, বি হচ্ছে 2 4 6 8, কি কি বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 8 বাদ যাবে। তাহলে থাকবে কি কি, 1 3 1 3 5 5 7 9, ঠিক আছে। তাহলে এবার আসি আমাদের, সুতরাং ফাইনাল যেটা লাইন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে কি কি পাওয়া গেছে, এ প্রাইম পাইছি হচ্ছে 3 5 6 7 8, এগুলো না বসায় ডিরেক্টলি আনসার লেখা যায় যদি বুঝো আর কি। তাহলে 1 3 5 7 9, তাহলে ইন্টারসেকশন কি হবে, কমন এরিয়া যেগুলো মিল আছে, 3 আছে আছে, তাহলে এটা বসবে, এরপরে 5 আছে 5 বসবে, 6 নাই বসবে না, 7 বসবে, 8 নাই 9, এটাই হচ্ছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এরপর এটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে আমরা শুরুতেই বলছিলাম এই ক্ষেত্রে আগে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটের ভেতরে কি আছে, দেখো, তাহলে 10 নম্বরটা এ ইউনিয়ন বি হোল প্রাইম। সুতরাং আগে আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বিটা। তাহলে এ ইউনিয়ন বি কি হবে, 1 2 4 6 8, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কি লেখা যায়, আমরা আগেই বলছি যেটার উপর প্রাইম দেওয়া আছে সেটা আমরা কি থেকে বিয়োগ করব, ইউ থেকে বিয়োগ করব। তাহলে ইউ মাইনাস, এখানে প্রাইম কার উপর আছে, এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি পুরাটার উপরে প্রাইম আছে, এ ইউনিয়ন বি লিখলাম। তাহলে ইউ হচ্ছে কত, 1 2 2 থেকে 9 পর্যন্ত মাইনাস, তাহলে এ ইউনিয়ন বি কত পাইছি, 1 2 4 6 8, তাহলে কি কি বাদ যাবে, 1 থেকে 9 মধ্যে 1 2 বাদ যাবে। তাহলে বাদ গেলে প্রথমে 3 থেকে স্টার্ট হবে, 4 বাদ যাবে, তারপরে 5 আসবে, 6 যেহেতু আছে 6 বাদ যাবে, 7 আসবে, 8 বাদ যাবে, 9 আসবে, এটাই হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে ঠিক তেমনি আমরা কি বের করতে পারি, 11 নম্বরটা এ ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে শুরুতে কি বের করতে হবে, তাহলে এটা সূত্র হচ্ছে কিরকম, ইউ মাইনাস যেটার উপর প্রাইম আছে সেটা বিয়োগ এ ইন্টারসেকশন সি। সুতরাং ইউ হচ্ছে কি, 1 থেকে 9 পর্যন্ত মাইনাস, এবার আসি এ ইন্টারসেকশন সি কত হয়, মানে মিলগুলা এ এবং সি এর মধ্যে কি কি মিল আছে, এ এবং সি এর মধ্যে, এগুলো যেহেতু কম নাম্বারের তাহলে আমাদের এই লাইনগুলো লেখার দরকার নাই, আমরা ডিরেক্টলি কি করতে পারি যদি বুঝি ওই আনসারটাই বসাইতে পারবো, 1 নম্বরের প্রশ্ন এগুলা। তাহলে 1 থেকে 9, আর এ ইন্টারসেকশন সি এ এবং সি এর মধ্যে কি কি মিল আছে, 1 9 2 9, শুধুমাত্র একটা মিল আছে সেটা হচ্ছে 4, যেহেতু ইন্টারসেকশন বললো, ইন্টারসেকশন মানে মিলগুলো নেওয়া। তাহলে এবার বিয়োগ করি, তাহলে 1 থেকে 9 পর্যন্ত থেকে 4টা বিয়োগ করে দিচ্ছি, মানে 4টা বাদ যাবে, 4 বাদ যাবে, বাকিগুলো বসে যাবে, 1 2 3 5 6 7 8 9, তাহলে এই হচ্ছে 11টা সেটের কার্যক্রম।